তা আমরা প্র্যাকটিক্যালি আজকে আমাদের যে সাবজেক্ট যেটা ছিল আলোচ্য বিষয় ছিল সেটা হচ্ছে প্যাথোলজি। তার প্যাথোলজি গতদিন আমরা প্যাথোলজিতে স্টুল নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা আলোচনা করব প্যারাসাইটস নিয়ে। প্যারাসাইট এবং অ্যামিবা, তা অ্যামিবা এবং প্যারাসাইট একে বলা হয় পরজীবী। এই প্যারাসাইট অ্যামিবাকে আমরা কিভাবে খুঁজে পাব সেটা হচ্ছে স্টুল কালচার যদি আমরা করি, স্টুল কালচারের মাধ্যমে আমরা প্যারাসাইট বা ও অ্যামিবার সঠিক উপস্থিতি সম্পর্কে ওয়াকিবল হব। অর্থাৎ প্যারাসাইট আছে কিনা, অ্যামিবা আছে কিনা, সেটা হচ্ছে আমরা আগের দিন স্টুল অ্যানালিসিস নিয়ে আলোচনা করেছিলাম, স্টুলে কী কী থাকে, তার গন্ধ কেমন, রং কেমন, কী কী উপস্থিতি থাকে সেই সম্পর্কে নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব স্টুলের মধ্যে প্যারাসাইট পাওয়া যায়, অ্যামিবা পাওয়া যায়, এগুলো কী করে আমরা ধরতে পারবো যে অ্যামিবা আছে কিনা, প্যারাসাইট আছে কিনা, সেটা হচ্ছে স্টুলের কালচার। বিভিন্ন ধরনের রোগ সৃষ্টিকারক অর্গানিজমকে বলা হয় প্যারাসাইট বা পরা পরজীবী। অর্থাৎ যারা যে অর্গানিজমগুলো রোগ সৃষ্টি করে, বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে, এগুলো এদের আবার বিভিন্ন রকম শ্রেণীবিন্যাস আছে। যেমন এন্ডো প্যারাসাইট নামে একরকম প্যারাসাইট আছে, এটা রক্ত টিস্যুতে আশ্রয় করে থাকে। আমাদের যে ব্লাড, সেই ব্লাডের মধ্যে যে টিস্যু আছে সেই টিস্যুতে আশ্রয় করে থাকে। তা এই যে অ্যান্ড্রো প্যারাসাইট, এটার নাম হচ্ছে অ্যান্ট্রোজা। অ্যান্ট্রোজা নামে এক ধরনের প্যারাসাইট, এটা হচ্ছে কোন গ্রুপের মধ্যে, অ্যান্ড্রো প্যারাসাইট গ্রুপের মধ্যে থাকে, এটা রক্ত আর টিস্যুকে আশ্রয় করে তার বৃদ্ধিটা হয়। আরেক ধরনের প্যারাসাইট আছে অ্যাক্টো প্যারাসাইট, এটা দেহের বাইরে থাকে, আমাদের যে শরীর তার বাইরে থাকে অ্যাক্টো প্যারাসাইট, এই এটাকে বলা হয় অ্যাক্টোজা। অ্যাক্টোজা নামে এক রকম প্যারাসাইট, এটা দেহের বাইরে থাকে এবং এটা গ্রুপের হচ্ছে অ্যাক্টো প্যারাসাইট। আর ধরনের প্যারাসাইট আছে সেটা দেহের আভ্যন্তরে রোগ সৃষ্টি করে, সেটা হচ্ছে প্যাথোজেন। প্যাথোজেন প্যারাসাইট যেটা দেহের ভিতরে তারা রোগ সৃষ্টি করে। কমেনসাল বলে একরকম প্যারাসাইট আছে, দেহের আশ্রয় নেয় কিন্তু সেটা খুব একটা ক্ষতিকারক নয়। এবার হচ্ছে অ্যামিবা। অ্যামিবাটা কি? অ্যামিবা হচ্ছে ইউনিসেলুলার প্রোটোজোয়া জাতীয় প্যারাসাইট। অ্যামিবাও একটা এক ধরনের প্যারাসাইট, সেটা হচ্ছে কোন জাতীয় প্যারাসাইট, ইউনিসেলুলার প্রোটোজোয়া জাতীয় একটা প্যারাসাইট। এর গঠন প্রকৃতি হচ্ছে সিস্টোপ্লাজম হিসাবে প্যাথোজেনিক। অ্যামিবা হল ইন্টেস্টাইনাল অ্যামোবা, যাকে বলা হয় এন্টোহিস্টোডিটকা বা নন প্যাথোজেনিক অ্যামিবা। এই প্যাথোজেনিক অ্যামিবা যেটা হচ্ছে হার্মলেস কমেন্সাল, এটা দেখা যায় বিশেষত অ্যাট্রিয়াল অথবা মাউথ অ্যামিবা ল্যাবরেটরি ডায়াগনোসিসে। এটার নাম হচ্ছে অ্যান্টি গিনজিভ্যালিস। এছাড়া
ইন্টেস্টাইনাল অ্যামোবাও থাকে, নন প্যাথোজেনিক অ্যামোবা হিসাবে যেমন অ্যান্টিওকলি এবং অ্যান্টিওকলি জাতীয় সেটা হচ্ছে নন প্যাথোজেনিক অ্যামিবা। অ্যামোসিস নির্ণয় করতে হলে প্রথমে কি করতে হবে, মল পরীক্ষা করতে হবে, তারপর ম্যাক্রোস্কোপিক্যাল অথবা মাইক্রোস্কোপিক্যাল এবং স্টুল কালচার করতে হবে। এই স্টুল কালচারের প্রয়োজন হয়, এদের আক্রমণ প্রধানত তিন স্থান থেকে হতে পারে। এদের যে আক্রমণটা হয় সাধারণত তিনটে জায়গা থেকে হয়, একটা হচ্ছে ইন্টেস্টাইনাল অ্যামোবেসিস, আরেকটা হচ্ছে অ্যামোবিক হেপাটাইটিস, আর হচ্ছে অ্যামোবিক লিভার অ্যাবসেস। আপনারা জানেন লিভারে এক ধরনের ফোড়া হয়, তাকে বলে অ্যামোবিক লিভার অ্যাবসেসিস। এই অ্যামোবিক লিভার অ্যাবসেসিস একটা প্যারাসাইটের জন্য হয়, আর একটা হচ্ছে ইন্টেস্টাইনাল অ্যামোবিসিস, আর হচ্ছে অ্যামোবিক হেপাটাইটিস। হেপাটাইটিস কথা মানে হচ্ছে আমরা আগে বলেছিলাম কোনো অর্গানের পাশে যদি আইটিস যোগ হয় তাহলে আমরা ধরে নিই সেটা ইনফ্লামেশন অ্যান্ড ইরিটেশন। এবার হচ্ছে এই সমস্ত ইন্টেস্টাইনাল অ্যামোবেসিস নির্ণয় আমরা করব কিভাবে নির্ণয় করব, সাধারণত পাঁচটি পদ্ধতির মাধ্যমে আমরা এটা নির্ণয় করতে পারি। একটা পদ্ধতি হচ্ছে মল পরীক্ষা। মলে কি পরীক্ষা করতে হবে, মলের পরিমাণ, গন্ধ, রং, রক্ত, আম এবং অ্যাসিডিক ইত্যাদি বুঝতে পারা যায়, সেই ক্ষেত্রে আমরা অ্যামোবেসিস ইন্টেস্টাইনাল অ্যামোবেসিস এটা নির্ণয় করতে পারব। নাম্বার টু হচ্ছে রক্ত পরীক্ষা। রক্ত পরীক্ষা করে রক্তে আমরা কি পাব, কি পরীক্ষা করতে হবে, আরবিসি, পাসেল, ম্যাক্রোফেজ, পুষ জাতীয় পদার্থ, ক্রিস্টালস, ই হিস্টোরিকা, এই সমস্ত উপস্থিতি যদি থাকে তাহলে আমরা ইন্টেস্টাইনাল অ্যামোবেসিস ডায়াগনোসিস করতে পারব। আরেকটা হচ্ছে স্টুলের কালচার। স্টুলের কালচার করে ই হিস্টোরিকা মলে পাওয়া যায় যদি যায় তাহলে আমরা ইন্টেস্টাইনাল অ্যামোবেসিস ডায়াগনোসিস করতে পারব। চার নম্বর হচ্ছে রক্তে লিউকোসাইটোসিস থাকে। যদি লিউকোসাইটোসিস থাকে তাহলে আমরা ডায়াগনোসিস করব, ইন্টেস্টাইনাল অ্যামোবেসিস হলে আমরা ডায়াগনোসিস করব। এই হচ্ছে আমাদের মোটামুটি মলের যে সমস্ত প্যারাসাইট বা অ্যামিবা পাওয়া যায় সেই সম্বন্ধে কীভাবে কী পরীক্ষা করা যাবে সেই নিয়ে আলোচনা হলো। আমরা আগামী দিন আরও বিস্তারিতভাবে এই প্যারাসাইট নিয়ে আলোচনা করব।